ইরপালা গ্রাম পঞ্চায়েতের রাহাতপুর 39 নম্বর বুথে বিজেপি কর্মী আটক। বিজেপির অভিযোগ শান্তিপূর্ণভাবে ভোট হলেও তৃণমূল পুলিশকে ব্যবহার করে আমাদের কর্মীকে আটক করেছে। যেহেতু বিজেপি এখানে পঞ্চায়েত, তাই নানাভাবে বিজেপিকে আটকাতে মমতা সরকারের পুলিশ এই নোংরামি করছে। তনু ঘোষের রিপোর্ট সংবাদ পাঠে, আমি শর্মিলা দত্ত, স্থানীয় সংবাদ। আর ওই রাস্তার ওই মোড় মাথায় সেইখানে ওই সন্তু ভাই তারা ওইখানে বসেছিল, ওইখানে তেমন কিছু হয়নি। তারপরে শুনলাম হয়তো বড়োবাবু আসছিলো, দেখলাম অনেকজনই অনেকজন হচ্ছে কে অফিসারও আসলো, এসে দেখলাম আসলো, এসে আবার চলে গেল। তারপরে দেখলাম তার আবার কিছুক্ষণ পর আসলো, এসে দেখলাম শুনছি নাকি ওই সন্তু ভাইকে তুলে নিয়ে গেছে। সন্তু ভাই তেমন একটা কোনো কিছু করেনি, মানে বিজেপিরই কর্মী। হ্যাঁ, বিজেপিরই কর্মী। কি অভিযোগটা কি ছিল তার বিরুদ্ধে? সে নাকি বলছে যে হচ্ছে কি গন্ডগোল করছিল, মানে না কোনো গন্ডগোল হয়নি। দেখতে আপনারাও তো দেখতেছেন শান্তি শৃঙ্খলাভাবেই ভোট হচ্ছে এখানে, কোনোদিনও কোনো কিছু গন্ডগোল হয়নি। স্যার আসছে না, ওখানে দেখে যা তুলে নিয়ে গেছে। হ্যাঁ, আপনার নাম কি? নাম আমরা, আমার নাম কল্পনা মালিক, আমি এখানে রাজপুর বুথে নিয়ে গেছে। এবং তৃণমূলের উদ্যোগটা যদি পতাকা ধরে উনি কাজ করে সেটাই ওনার হচ্ছে পক্ষে ভালো হবে। এই জন্য আমাদের যেখানে সংগঠন ভালো আছে সে সমস্ত জায়গায় বড়বাবু যে আমাদের কর্মীদেরকে হেনস্থা করছে এবং মারধর করছে, এবং একজন কর্মী সন্তু ভূঁইয়াকে উনি অ্যারেস্ট করেছে, নিয়ে গেছে এখান থেকে ভোট কেন্দ্র থেকে 200 মিটারের দূরে আমাদের যেখানে বুথের কার্যকর্তা হয়েছে এবং বুথ যে দিয়ে বসেছে সেই জায়গা থেকে নিয়ে গেছে। পুলিশ হচ্ছে আমাদের কাজ, কোনো লোকের কথা শুনছে না, আমাদের বিজেপির কোনো কার্যকর্তার কথা শুনছে না। উনি তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে, এখনো আটক আছে এবং বড় আটক করা হয়েছে। দেখুন, এটা পূর্ব পরিকল্পিত, কারণ গতকাল রাত থেকে পুলিশ আর তৃণমূল এক হয়ে করছে জায়গায় জায়গায়, যেখানে আমাদের ছত্রঘাটি সেটাকে দুর্বল করার চেষ্টা করছে। সেই জায়গায় পুলিশকে আমরা বারে বারে ফোন করেছি, পুলিশ সেভাবে কিন্তু সহযোগিতা করেনি। আজকের দিনেও পুলিশ আর তৃণমূল যখন দেখছে যে পাল্লাটা বিজেপির ভারী, তো বিজেপিকে বদনাম করার জন্যে, বিজেপিকে এক কথায় ধাক্কা দেবার জন্য, কমজোর করার জন্য পুলিশ এটা ইচ্ছাকৃতভাবে করেছে। অনেক জায়গায় তৃণমূল বুথ জাম করে বসে আছে, সেখানে তৃণমূলের প্রধান বলি পঞ্চায়েত বলি ভিতরে ভোটে ভিতরে ঢুকে বুথ কেন্দ্রে বলছে যে ভোট দাও, জোড়া ফুলে ভোট দাও। তো সেই জায়গায় পুলিশ নিরপেক্ষ রয়েছে, মানে একদম নিশ্চুপ রয়েছে, কোনো কথা বলেনি। সেই জায়গায় আমাদেরকেও অবাক লাগে যে একটা প্রশাসনের যে দায়িত্ব, যে ভূমিকা, সেটা পালন করা উচিত। বারে বারে বলাও আমাদেরকে যে করতে হচ্ছে। তো সেই জায়গায় এখানেও আমাদের কর্মীরা ছিল, আমাদের এই অঞ্চলে এমনিতেই এই বুথের শক্ত ঘাঁটি আমাদের। আমাদের যখন বড় বড় সভা র্যালি হয় এই বুথ থেকে একবারে 100 থেকে 150 করে লোক যায়, তাহলে এই বুথ আমাদের সক্রিয়। সেটা কর্মী যেখানে বেশি সেখানে তো কর্মীরা বসবেই, তো সেটাকে ভদ্রভাবে বললেই হতো। আমাদেরকে যখন বলছে তখন তো আমরাও নিজেরা পরিষ্কার করছি, আমরা যেখানে আমি নিজেও যাচ্ছি সেখানে তৃণমূল নেতাদের সঙ্গে দেখা হচ্ছে, বলছি যে ভোটটা নিরপেক্ষ হোক, সবাই মিলে ভোট করুন, মানুষ যাকে চাইবে তাকেই মানুষ যাকে চাইবে সেই জয়লাভ করবে। তো সেই জায়গায় এটা হচ্ছে তৃণমূল এখানটায় কোনো মতেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছিল না, আর মানুষ এদেরকে চায়নি। তো সেই জন্য বিজেপিকে কমজোর করার জন্য সব করছে। আমাদের বুথের কর্মী ছিল, সাধারণ সম্পাদক ছিল ভাই সন্তু। নির্বাচন কমিশনারকে আমরা জানিয়েছি, আর ওসিকে আমি নিজেও ফোন করেছি, যে এরকম তো নয় যে কোথাও সে বুথের ভিতরে ঢুকে হাঙ্গামা করছে বা তৃণমূলের প্রার্থীদেরকে এজেন্টদের বসতে দিচ্ছে, নি তাদের ধমকাচ্ছে, এরকম তো নয়। 200 মিটার দূর থেকে তুলে নিয়ে গেছে। তো যেখানে নির্বাচন কমিশনারের নিয়ম ছিল যে 200 কিলোমিটারের দূরে বসার জন্য বা দেখার জন্য 200 মিটারের, তো সেই 200 মিটারের বাইরেই তো আমাদের কর্মী ছিল, তো কেন তুলবে? এটা আমরা মনে করি তৃণমূল আর পুলিশ একত্রিত হয়ে বিজেপিকে আটকাবার চেষ্টা করছে, এটা একেবারে বেআইনি। আমি নিজ ওসিকে বলেছি ছেড়ে দেওয়ার জন্য, ভোটটাও দিতে হবে, আর যদি না ছাড়ে তাহলে তার উপযুক্ত যা ব্যবস্থা নিয়ে দরকার আমরা নেব।